কৃষকে সীতার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলা কৃষি। কৃষক ভাইয়েরা, আজ আমাদের অনুষ্ঠানে থাকবে এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং অনুষ্ঠানের শেষ ভাগে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এখন শীতকাল, আবহাওয়াজনিত কারণে বাংলাদেশে এই মৌসুমটি সবচেয়ে উৎকৃষ্ট মৌসুম কৃষির জন্য। বিশেষভাবে আমাদের কৃষির অনুকূলে যেরকম আবহাওয়া থাকা দরকার সেরকম আবহাওয়া থাকে। আমাদের কৃষি বিশেষজ্ঞরা বলেন এই শীত তথা আমাদের যে রবি মৌসুমে বাংলাদেশের অধিকাংশ ফসল ফলানো যায়। শীতকালীন ফসলের ভিতরে শুরুতে আমরা বলবো শাকসবজির কথা। শীতকালীন শাকসবজি দু রকমের, অর্থাৎ সরাসরি বীজ বপন করে আমরা করতে পারি, এবং বীজতলায় বপন করে সেখানে চারা তুলে, অর্থাৎ চারা উত্তোলন করে সেখান থেকে আমরা মূল জমিতে রোপণ করতে পারি। শাকের ভিতরে লাল শাক, পালং শাক, চীনা পাতাকপি, মূলা এগুলো আছে। তাছাড়া যেগুলো আমরা রুট ক্রপ যদি বলি, মূলা, গাজর, শালগম এগুলো আছে। ফুলকপি, বাঁধাকপি, সবুজ ফুলকপি, টমেটো, বেগুন, লাউ এগুলো কিন্তু শীতকালীন শাকসবজি। আমরা যে কাজটাই করি না কেন, খেয়াল রাখতে হবে মানসম্মত বীজ আমরা ব্যবহার করব। আর যদি চারা যদি উৎপাদন করি, আদর্শ বীজতলা তৈরি করে সেখানে আমরা বীজ বপন করব, এবং বীজ বপনের ফলে আমরা চারা উত্তোলন করব। চারার বয়স যখন 25 থেকে 30 দিন হয় তখন আমরা সাবধানে তুলে পরবর্তীতে আমরা মূল জমিতে চারা রোপণ করব। শীতকালে শীতকালীন শাকসবজি চারা রোপণ করার ক্ষেত্রে যে জিনিসটি খেয়াল রাখতে হবে, চারা রোপণ সাধারণত দুপুরের পরে করতে হবে, আর চারা রোপণ করার পরে কলার খোল দিয়ে আমরা সেগুলি ঢেকে দেব, অর্থাৎ সূর্যের বিপরীতে এমনভাবে দেব যেন সূর্যের তাপ সরাসরি চারার ভিতরে না লাগে। এবং এই যে চারাকে ছায়া দেওয়া কতদিন দেব, এটার একটা সাধারণ হিসেব হলো যে কলার খোল যতদিন পর্যন্ত শুকিয়ে না যাবে, অর্থাৎ 5-7 দিন পর্যন্ত, যখন দেখব যে আমরা চারাগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন আমরা আর খোল দেওয়ার প্রয়োজন পড়বে না। অবশ্যই নিয়মিত সেচ দিতে হবে, সেটা নির্ভর করে মাটির উপরে এবং গাছের চাহিদার উপরে। তাছাড়া সারের উপরিপ্রয়োগ, আগাছা পরিষ্কার এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে আমাদের শীতকালীন শাকসবজিকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা আমরা অনুসরণ করব। তাছাড়া ডাল ফসল, তেল ফসল সেগুলো তো আছে। আমরা যে কোনো ফসল ফলাই না কেন, সবসময় খেয়াল রাখতে হবে মানসম্মত বীজ ব্যবহার করা, জৈব এবং রাসায়নিক সারের সমন্বয়ে সুষম সার ব্যবহার করা, সময় মতো বপন কিংবা রোপণ করব, সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করব, আগাছা নিয়মিত পরিষ্কার করব, এবং অন্যান্য যেসব যত্নআত্তি করা দরকার সেগুলো করব। আর দর্শক, এছাড়াও যদি কোনো বিশেষ পরামর্শের প্রয়োজন হয়, আপনার পাশেই কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, তাদের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা ফসল উৎপাদন করেন তাহলে খরচ কমে যাবে, লাভ বেশি হবে। বিশ্বে অনেক দেশে মাশরুম খাদ্য হিসেবে সমাদৃত। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে আধুনিক খাবার হিসেবে মাশরুম যুক্ত হয়েছে, এবং দেশে মাশরুম চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। সরকারি বেসরকারিভাবে দেশে মাশরুম চাষ সম্প্রসারণে নানা রকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারি উদ্যোগে ইতোমধ্যেই সাভারে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র, যেখানে দেশে মাশরুম উন্নয়নে নানা রকম কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রের উল্লেখযোগ্য কর্মসূচি জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ করা,
এই কর্মসূচিতে আমাদের দেশের প্রচলিত মাশরুম এবং অপ্রচলিত মাশরুমের জাত নিয়ে গবেষণা করা হচ্ছে। সেই সাথে বিদেশি মাশরুমের জাতের জানপ্রথম সংরক্ষণ করা হচ্ছে এই কেন্দ্রে। জানপ্রথম সংগ্রহ ও গবেষণা কর্মসূচির পাশাপাশি জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র ওয়েস্টার ও ক্যান মাশরুম সহ সাতটি জাতের মাশরুমের বাণিজ্যিক চাষের কলা কৌশল উন্নয়ন করেছে, যা সারা দেশে সহজেই চাষ করা সম্ভব। মাশরুমের পুষ্টি ও ঔষধি গুণ বিশ্লেষণে দেখা যায় মাশরুমে প্রোটিন, ভিটামিন ও মিনারেল পরিমাণ বেশি, অর্থাৎ মানবদেহের প্রয়োজনীয় সাতটি অ্যামাইনো অ্যাসিডের সবগুলো উপাদানই মাশরুমে বিদ্যমান। কৃষি বিজ্ঞানীদের মতে যেহেতু মাশরুম পচনশীল দ্রব্য, তাই মাশরুম উৎপাদনে সবচেয়ে সংবেদনশীল কর্মকাণ্ড হচ্ছে মাশরুম হারভেস্ট, সংরক্ষণ এবং বাজারজাতকরণ। মাশরুম দুইভাবে সংরক্ষণ করা যায়। একটি হচ্ছে স্পন থেকে পরিপক্ক মাশরুম তুলে মাশরুমের গোড়া কেটে গ্রেডিং করে পলি ব্যাগে 9-11 ডিগ্রি তাপে সংরক্ষণ করতে হয়। অন্যদিকে মাশরুম শুকিয়ে শুকানো মাশরুম পাউডার করে সংরক্ষণ করা সম্ভব। যেখানে বর্ষাকালে প্রান্তিক চাষিরা যখন সূর্যালোক থাকে না, তখন এই ধরনের একটা ড্রায়ার মাশরুম শুকানোর জন্যে ব্যবহৃত হয়। এর নিচে বার্নার আছে, এই বার্নার দিয়ে এখানে গ্যাস বাড়া কমা করা হয় এই সিস্টেমে। আর সবার আগে মাশরুমটা এই নিচে ট্রেতে দেওয়া হয় এইভাবে। এইভাবে যখন নিচের ট্রেতে দেওয়া হয়, তারপরে নিচের ট্রেতে বার্নার দিয়ে এইভাবে সবার নিচে রাখা হয়। দেন পরের যে জালি দেখছেন, এই পরের জালিতেও এইভাবে মাশরুম আস্তে আস্তে এখানে দেওয়া হয়। এইভাবে প্রত্যেকটা ট্রেতে আপনার এরকম উৎপাদিত মাশরুম প্রত্যেকটা ট্রেতে এভাবে বিছিয়ে দেই। বিছিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা এরকম প্রত্যেকটা খাঁচা এইভাবে দেওয়া হয়। এটা যখন চলতে থাকে, তখন একটা পার্টিকুলার সময় পরে এক একটা মাশরুম, এক এক প্রজাতির মাশরুমের জন্যে এক একটা টেম্পারেচার কিন্তু কতক্ষণ রাখতে হবে সেটা কিন্তু নির্ভর করবে মাশরুমের প্রকার ভেদের উপরে, কোন ধরনের মাশরুম। তো ধরেন এইটা যখন হয়ে গেল, এটা 20 মিনিট পরে এটাকে আবার উপরে নিয়ে, এই মাশরুমগুলোকে উপরে নিয়ে নিচের যেটা আছে সেইগুলোকে তারপরে আবার উপরের আপনার জালিতে আমরা সাধারণত ট্রান্সফার করে থাকি। এইভাবে নিয়ে ঠিক এটাকে উপরে দেওয়া হয়, এইভাবে এটা উপরে ওঠে। আবার দেখা যাচ্ছে যে এটা আবার আরেকটা, এই যে মাশরুম এখন সম্পূর্ণ মাশরুম এখানে নাই, এখানে যে জালিটা থাকবে সেটা আবার অটোমেটিক নিচে যাবে। জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড হচ্ছে মাশরুম চাষে প্রশিক্ষণ। কেন্দ্র তার প্রতিষ্ঠার কাল থেকে নিয়মিতভাবে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। এমনিভাবে সরকারি বেসরকারি নানা উদ্যোগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাশরুম চাষ ব্যাপক সম্প্রসারিত হয়েছে। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি, সঙ্গেই থাকুন। বাংলাদেশের অর্থনীতিতে গবাদি পশুর গুরুত্ব অপরিসীম। জাতীয় আয়ের শতকরা প্রায় 2.58% আসে প্রাণী সম্পদ থেকে। দেশের প্রায় 20% মানুষের জীবন জীবিকা প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত। রপ্তানি আয় হিসেবে অর্জিত বৈদেশিক মুদ্রার শতকরা প্রায় 4.31% আসে এ খাত থেকে। এদেশের দরিদ্র ও প্রান্তিক কৃষকের জীবন জীবিকা নিবিড়ভাবে গবাদি পশুর সাথে সম্পৃক্ত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেশি গরুর কম মাংস ও দুধ উৎপাদন ক্ষম বিধায় কৃষক খুব একটা লাভবান হতে পারে না। সরকারের জাতীয় প্রাণিসম্পদ উন্নয়ন নীতিমালা 2007 এদেশে মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। সেজন্য গবাদির জাত উন্নয়ন করা জরুরি।
প্রাণী সম্পদ অধিদপ্তর অন্যান্য সেবার পাশাপাশি গবাদি পশুর কৌলিক জাত উন্নয়নে দেশব্যাপী কৃত্রিম প্রজনন কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে দেশে বর্তমানে 2813টি কৃত্রিম প্রজনন উপকেন্দ্র বা পয়েন্ট স্থাপন করা হয়েছে এবং কার্যক্রমের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কার্যক্রমের আওতায় গত 2007-08 সালে সিমেনের উৎপাদন ছিল 20 লক্ষ ডোজ, যা বৃদ্ধি পেয়ে 2011-12 অর্থ বছরে হয়েছে 34.29 লক্ষ ডোজ, অর্থাৎ বৃদ্ধির হার শতকরা 48.14% এবং গত 2007-08 অর্থ বছরে যেখানে 18.1 লক্ষ গাভীকে কৃত্রিম প্রজনন সেবা দেওয়া হয়েছিল সেখানে 2011-12 অর্থ বছরে দেওয়া হয়েছে 26.91 লক্ষ গাভীকে। কৃত্রিম প্রজনন উপকেন্দ্রগুলোতে কাজ করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে মোট 1,860 জন কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী প্রস্তুত করা হয়েছে। এ কার্যক্রম পরিচালিত হওয়ায় দেশের অনেক গাভীকেই কৃত্রিম প্রজনন করানো সম্ভব হচ্ছে। এতে ক্রমান্বয়ে দেশে গবাদি পশুর জাতের উন্নয়ন ঘটছে, গবাদি পালনকারী কৃষকগণ উপকৃত হচ্ছেন। আগে যাদের আমাদের যে গরুটার 5 কেজি 6 কেজি হতো দেশে, সেই এখন এই কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা 15 কেজি 20 কেজি এবং 2 একটা গরুতে 22 কেজি পর্যন্ত আমরা পাচ্ছি। সেই দিক দিয়ে আমরা বলবো আমরা প্রতিটি খামারেই এদিক দিয়ে আমরা যথেষ্ট লাভবান, এবং বিশেষ করে এদের আমরা যখন ডাকি এরা এসে প্রজননের ব্যাপারে আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করে, এমন এক কথায় আমরা লাভবান। কৃত্রিম প্রজনন উপকেন্দ্র বা পয়েন্টে কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবীগণ অবস্থান করেন। তারা কারো গাভী গরম হলে তৎক্ষণাৎ সেখানে গিয়ে বা কেন্দ্রে গাভী আনয়ন করা হলে উন্নত মানের ষাঁড় হতে সংরক্ষিত বীজ দিয়ে ওইসব গাভীর কৃত্রিম প্রজনন করিয়ে দেন। সাভারস্থ সিমেন্ট উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র থেকে তাদেরকে এ সিমেন্ট সরবরাহ করা হয়ে থাকে। স্বেচ্ছাসেবীগণ ওই সিমেন্ট বিশেষ ব্যবস্থাপনায় পরিবহন ও সংরক্ষণ করে সময় মতো কাজে লাগিয়ে থাকেন। গবাদির কৃত্রিম প্রজননের প্রতি জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বত্রই এখন যত্রতত্র দো আশলা জাতের গাভী ও ষাঁড় দেখা যায়। এভাবে বর্তমানে দেশে কৃত্রিম প্রজনন কার্যক্রমের কভারেজ শতকরা 36%। এ কার্যক্রম সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। গবাদি পশু আমাদের খাদ্যে মাংস ও দুধের চাহিদা পূরণ করছে, এর সাথে সংশ্লিষ্ট আছে অনেক মানুষের জীবন জীবিকা। সে কারণে আমাদের গবাদি পশুর কৃত্রিম প্রজনন ও জাত উন্নয়নের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে হিমায়িত সিমেন্ট তৈরি করা হয়। হিমায়িত সিমেন্ট তৈরি করার জন্য বুল থেকে সিমেন্ট সংগ্রহ করার পরে সেই সিমেন্টটা মাইক্রোস্কোপিক পরীক্ষণীকে করার পরে সিমেন্টটা ডাইলিউশন করা হয়। ডাইলিউশন করার পরে কত মাত্রা ডোজ তৈরি হবে সেই ডোজ নির্ধারণ করার পরে সিমেন্টকে আমরা মিনিষ্টত সিলিং ফিলিং করি। মিনিষ্টত সিলিং ফিলিং করার পরে সেই সিমেন্টটাকে আমরা কুলহ্যান্ডিং আপ ক্যাবিনেটে ঠান্ডা করার পরে সেটাকে 6 ঘন্টা ঠান্ডা রাখার পরে তারপর সেটাকে আমরা বায়োফিজিং করি। বায়োফিজিং করার পরে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা আপনি তরল নাইট্রোজেনের মধ্যে ডুবে রাখি। তারপর সেই সিমেন্টটা পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে আমরা মাঠে পাঠিয়ে দিই। এ কাজের সফল বাস্তবায়নের সাথে নিহিত আছে দরিদ্র কৃষকের হাসি কান্না। আসুন আমরা নিজ নিজ অবস্থানে থেকে গবাদি পশুর কৃত্রিম প্রজনন ও জাত উন্নয়নে অবদান রাখি। আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবেও নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের।